আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৬ সুস্থ জীবনের জন্য খাদ্য। আজ আমরা এই অধ্যায়টির প্রথম ভাগটি পড়ব ও শিখব। তাহলে চলো বন্ধুরা আমরা মূল পাঠে প্রবেশ করি। আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য পুষ্টির চাহিদা পরিমাণে কম বেশি হয়ে থাকে। তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই সুষম খাদ্য কি। সুষম খাদ্য বলতে বোঝায় সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়া এবং শরীরের স্বাস্থ্যকর ওজন অর্জন করতে এবং সুস্থ রাখতে সঠিক পরিমাণে খাবার এবং পানি পান করা। সুষম খাদ্য শর্করা, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, খনিজ এবং তরল পদার্থ ইত্যাদি অনুপাত সরবরাহ করে থাকে। বন্ধুরা, এখানে লক্ষ্য করো, বলা হয়েছে আমরা চতুর্থ শ্রেণীতে সুষম খাদ্য সম্পর্কে জেনেছি। সুষম খাদ্য আমাদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষ এর বয়স ও কাজ অনুযায়ী খাদ্য পুষ্টির চাহিদা পরিমাণে কম বেশি হয়ে থাকে। অর্থাৎ যাদের বয়স কম এবং যাদের কাজের পরিমাণটা কম, তাদের জন্য খাবারটা কম বেশি হয়ে থাকে, তাদের খাবারের পরিমাণটা কম হয়। আবার অন্যদিকে যাদের বয়স একটু বেশি এবং যাদের শারীরিক পরিশ্রম একটু বেশি হয়, তাদের জন্য খাবারের পরিমাণটা বেশি হয়। তবে সবার জানা দরকার তাদের নিজেদের জন্য, অর্থাৎ নিজেদের কতটুকু খাবারের প্রয়োজন, কতটুকু পুষ্টি প্রয়োজন, তা সবার জানা খুবই প্রয়োজন। বন্ধুরা, এখানে তোমরা কিছু সুষম খাদ্যর ছবি দেখতে পাচ্ছ। এগুলো সবই হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজে রোগে আক্রান্ত হয়। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এখানে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা দেওয়া আছে। আমরা সবাই জানি সুষম খাদ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। এই পুষ্টি উপাদান আমরা কোথা থেকে পাই? এসব পুষ্টি উপাদান আমরা সুষম খাদ্যের মাধ্যমে পেয়ে থাকি। যারা ছোট, যাদের বয়স কম, যাদের কাজের পরিমাণ কম, তাদের জন্য খাবারের পরিমাণটা কম। এবং যারা অতিরিক্ত পরিশ্রম করে থাকে এবং তাদের পরিশ্রম এবং বয়স অনুযায়ী খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। যদি আমরা সুষম খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে এবং আমরা সহজেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হব এবং আমাদের কাজের ক্ষমতাটা কমে যাবে। তাছাড়া শিশুদের ক্ষেত্রে কি হয়, অপুষ্টিজনিত কারণে বিভিন্ন শিশু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বন্ধ হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়। আবার যদি কেউ অতিরিক্ত খাদ্য গ্রহণ করে, অর্থাৎ অনেক বেশি কেউ যদি খাবার খায়, তবে তার ওজন বৃদ্ধি পাবে, এর ফলে সে ওজনজনিত সমস্যা সৃষ্টি হবে। তাহলে আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। বন্ধুরা, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের খাবারের ছবি দেখা যাচ্ছে। এগুলো সবই হচ্ছে সুষম খাদ্য। কিন্তু এই খাদ্য যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তবে বিভিন্ন ধরনের ওজন বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে ওজনজনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। অর্থাৎ আমাদের অতিরিক্ত খাবার গ্রহণ করা উচিত নয়। দুই, প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ।
বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি। এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। চলো আমরা কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে খাদ্যের পরিমাণ কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকে প্রথমে রয়েছে কখন খেয়েছি, কি খেয়েছি, কতটুকু খেয়েছি। দ্বিতীয় কাজটি হচ্ছে গতকাল কি খেয়েছি, কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমরা দ্বিতীয় কাজটি দেখি, গতকাল কি খেয়েছি, কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা এই ছকটির মতন একটি ছক নিজেদের খাতায় তৈরি করে নেবে। এবার প্রথমে কখন খেয়েছি, প্রথমে দেয়াই আছে সকালে খেয়েছি, কি খেয়েছি পরোটা ও কলা, কতটুকু খেয়েছি দুইটি পরোটা এবং একটি কলা। অতঃপর দুপুর, সকালের পর দুপুর, দুপুরে কি খেয়েছি ভাত, রান্না করা সবজি ও ডিম, কতটুকু খেয়েছি ভাত এক কাপ, সবজি আধা কাপ ও ডিম একটি। এবার রাতে, রাতে কি খেয়েছি ভাত মাছ দুধ এবং কতটুকু খেয়েছি ভাত এক কাপ খেয়েছি। অতঃপর মাছ এক টুকরা খেয়েছি মাঝারি পরিমাণে এবং দুধ খেয়েছি 250 মিলিগ্রাম। এবার তিন নাম্বার কাজটি হচ্ছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের কাজগুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই তোমরা সম্পন্ন করবে। এবার আমরা সার সংক্ষিপ্তটি পড়ে নিই। প্রয়োজনীয় খাদ্যের পরিমাণের এবার আমরা সার সংক্ষিপ্তটি পড়ব এবং আমরা বিস্তারিত জ্ঞান লাভ করব। সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করাকে বোঝায়। নিচের ছকে 6 থেকে 12 বছরের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলো। 6 থেকে 12 বছর বয়সের শিশুর খাদ্যের তালিকা। প্রথমে রয়েছে খাদ্য দল, খাদ্যের নমুনা, পরিমাণ এবং কতবার। প্রথমে খাদ্যের দল, খাদ্যশস্য ও আলু, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। খাদ্যের নমুনা কি হতে পারে শর্করা জাতীয় খাদ্য, রুটি পরোটা পাউরুটি ভাত আলু অথবা নুডলস। এবার পরিমাণটা দেখে নিচ্ছি, যদি ভাত যদি রুটি পরোটা অথবা পাউরুটি খেয়ে থাকি তো একটা থেকে দুইটা খাওয়া উচিত 6 থেকে 12 বছর বয়সে, এবং ভাত আলু অথবা নুডলস এক কাপ পরিমাণ। এবার দেখে নিই কতবার খেতে হবে, প্রতিদিন 3 থেকে 6 বার। অতঃপর শাকসবজি, শাকসবজি হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাবার। এর মধ্যে কি আছে, খাদ্যের নমুনা হিসেবে রান্না করা বা কাঁচা সবজি অর্থাৎ শাকসবজি, পরিমাণটা কতটুকু খেতে হবে আধা কাপ এবং কতবার খেতে হবে, প্রতিদিন 3 অথবা 4 বার। অতঃপর রয়েছে খাদ্য দলের মধ্যে ফলমূল, ফলমূল হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ। এবার দেখে নিই খাদ্যের নমুনা কি কি, যে কোনো ধরনের ফল যেমন আম হতে পারে, আপেল, কমলা এবং ফলের রস, শুকনো ফল, যদি যে কোনো ধরনের ফল হয়ে থাকে তাহলে পরিমাণে একটি খেতে হবে এবং ফলের রস ছোট গ্লাসের 1 গ্লাস, শুকনো ফল 4টি। কতবার খেতে হবে, প্রতিদিন 2 অথবা 3 বার। এরপরে মাছ মাংস ও ডাল, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার। খাদ্যের নমুনাতে কী কী আছে, এগুলোর মধ্যে রয়েছে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, ডাল। যদি গরুর মাংস খাওয়া হয় 3/4 কাপ, মুরগির মাংস মাঝারি মাপের 1 টুকরো, মাছ মাঝারি মাপের 1 টুকরো, ডিম 1টি এবং ডাল আধা কাপ। কতবার খেতে হবে, প্রতিদিন 1 থেকে 2 বার। এবার দুগ্ধ জাতীয় খাদ্য, এগুলো কি ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ। এর মধ্যে কি রয়েছে, দুধ দই পনির। দেখে নিই দুধের পরিমাণটা কতটুক খেতে হবে, 200 মিলিগ্রাম, এবং দই 200 গ্রাম, পনির 400 গ্রাম। কতবার খেতে হবে, প্রতিদিন 1 থেকে 2 বার। সর্বশেষ রয়েছে তেল ও চর্বি, তেল ও চর্বির মধ্যে কি কি রয়েছে, ঘি মাখন অথবা সয়াবিন তেল, এগুলো কি পরিমাণ 1 টেবিল চামচ, দিনে অন্তত 1 বার এগুলো খেতে হবে। এবার আমরা এই বিষয়টির উপর একটি আলোচনা দেখে নিই। আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা যা খাই তা কি সুষম খাবার।
এক, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। দুই, গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলোকে 6টি দলে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার একটি তালিকা করি। তিন, খাবারের তালিকাটি পূর্বের ছকের সাথে তুলনা করি এবং তা সুষম খাদ্য কিনা তা যাচাই করি। চার, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তাহলে আমার প্রথম কাজটি দেখে নিই। ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের ডান পাশে ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। দুই, গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলো 6টি দলে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, তোমরা ছকটি লক্ষ্য করতে পারছো। প্রথমে রয়েছে খাদ্য দল যা খেয়েছি এবং কতবার খেয়েছি। প্রথমে রয়েছে খাদ্যশস্য ও আলু, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডাল, দুগ্ধজাতীয় খাদ্য, তেল ও চর্বি। গতকাল তোমরা যা যা খেয়েছো তা এখানে লিখবে এবং কতবার খেয়েছো সেই পরিমাণটা এখানে লিখবে। খাদ্যশস্য আলু, এখানে যা খেয়েছি তার মধ্যে খেতে হয় রুটি, পরোটা, পাউরুটি অথবা ভাত, আলু, নুডলস। কতবার খেতে হবে? দিনে সর্বোচ্চ 3 থেকে 4 বার। অতপর রয়েছে শাকসবজি। শাকসবজির মধ্যে কি রয়েছে? রান্না করা শাকসবজি হতে পারে অথবা কাঁচা শাকসবজি হতে পারে। এর পরিমাণটা হবে কতটুকু খেয়েছি, আধা কাপ পরিমাণ খেতে হবে দিনে সর্বোচ্চ 3 থেকে 4 বার। অতপর রয়েছে ফলমূল। ফলমূল খেতে হবে, যে কোনো ধরনের ফল একটি খেতে হবে এবং খেতে হবে দিনে 2 থেকে 3 বার। অতপর রয়েছে মাছ, মাংস ও ডাল, এটি খেতে হবে মাঝারি মাপের এক টুকরো মাছ অথবা মাংস অথবা একটি ডিম, ডাল আধা কাপ, এই পরিমাণে খেতে হবে এবং কতবার খেতে হবে, 1 থেকে 2 বার খেতে হবে। এবার দুগ্ধজাতীয় খাদ্যের মধ্যে রয়েছে দুধ, দই, পনির, এগুলো খাবারের পরিমাণ। দুধের পরিমাণ 250 মিলিগ্রাম খেতে হবে, দইয়ের পরিমাণ 200 গ্রাম খেতে হবে, পনিরের পরিমাণ 40 গ্রাম খেতে হবে এবং দিনে সর্বোচ্চ 1 থেকে 2 বার খেতে হবে। অতপর রয়েছে তেল ও চর্বি। তেল ও চর্বি জাতীয় খাদ্য যদি তোমরা খেয়ে থাকো এখানে লিখবে এবং কতবার খেয়েছি, অন্তত পক্ষে 1 বার খাওয়া উচিত প্রতিদিন। এভাবে তোমরা যা খেয়েছো এবং কতবার খেয়েছো তার একটি তালিকা তৈরি করে নেবে এবং তোমরা চিন্তা করবে তোমরা যা যা খেয়েছো তা কি সুষম খাদ্য কিনা। এখানে 3 নম্বর কাজটি তাই বলা হয়েছে, খাবারের তালিকাটি পূর্বের ছকের সাথে, অর্থাৎ আমরা যে ছকটি পড়েছি 6 থেকে 12 বছর শিশুর যে খাদ্যের একটি তালিকা পড়েছি সেই ছকটি তোমরা দেখবে এবং তোমরা যাচাই করবে তোমরা যে সকল খাদ্য খেয়েছো তা কি সুষম খাদ্য কিনা। চার, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেদের মধ্যে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম সুষম খাদ্য সম্পর্কে, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে, প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ সম্পর্কে এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য একটি খাদ্য তালিকা সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।